মাস্টার্স শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে রয়েছো। সেই সাথে সবাই সতর্কতার সাথে সবাইকে নিয়ে বসবাস করছো। বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো দীর্ঘায়িত করা হয়েছে। যাই হোক, আমি বিশ্বাস করছি যে আমার প্রিয় শিক্ষার্থীরা মনোযোগের সাথে অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে। যথারীতি আজকে আমরা দ্বিতীয় অনলাইন ক্লাস আপলোড করলাম। এর আগে তোমাদের মাস্টার্সের একটি ক্লাস আপলোড করা হয়েছিল। তোমরা জানো যে আমি মার্কসিজম পড়াই, মার্কসিজমের উপর গত ক্লাসে আলোচনা করেছি, মার্কসিজমের উৎসগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মার্কসিজমের আরো কতগুলো বিষয়। শুভেচ্ছা রইল সবাইকে, যেহেতু মাল্টিমিডিয়া ক্লাস, ক্লাসে থাকলে অবশ্য সেটা অন্যভাবে আরো সুন্দর হতো। ক্লাসের যে নিয়ম, তোমরা অবশ্যই ফোর্থ ইয়ারে আমার অপরাধ এবং বিচ্ছুতি ক্লাস পেয়েছো, যেখানে আমি নীরব পাঠ, সরব পাঠ করিয়েছি, ক্লাসে স্লাইড দেখিয়ে কেউ কেউকে দাঁড় করিয়ে পাঠ করিয়েছি, এটাই ছিল ক্লাসের অংশ। কিন্তু যেহেতু সেই সুযোগ নেই, সেহেতু অনলাইন ক্লাসে এটা আপলোড দেওয়া হয়েছে, সেহেতু আমরা সেটাকে আমাদের মতো করে বুঝে নিব। তো যথারীতি শিক্ষক পরিচিতি তোমরা দেখে নাও। এটা মাল্টিমিডিয়া ক্লাসেরই অংশ হিসেবে বলছি যে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। তো বিষয় সমাজ বিজ্ঞান, মাস্টার শেষ পর্বের ক্লাস এটি, এবং পাঠ ঘোষণা হচ্ছে যে কোর্সের নাম হচ্ছে মার্ক্সীয় সমাজ বিজ্ঞান। আজকের পাঠ অধ্যায় এক, মার্ক্সবাদের মৌলনীতি। তো মৌলনীতি বিষয়গুলো আমরা একটু বুঝে নিলেই পারি। মৌলনীতি হচ্ছে যে কোনো বিষয়ে বেসিক যে প্রিন্সিপালস বা বেসিক যে রুলস, মূল যে নীতি নির্ধারণী বা মূল যে চালিকা শক্তির যে একটি অবকাঠামো থাকে, যে বেসিক যে কতগুলো শর্তের উপর ভিত্তি করে কোনো বিষয়, কোনো কনসেপ্ট বা কোনো প্রজেক্ট দাঁড়ায়, সেটাই হচ্ছে সেটার মৌলনীতি। মৌলনীতির সাথে কোনো বিষয়ের উদ্দেশ্য, লক্ষ্য, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। তো দেখা যাক মার্কসের মৌলনীতিগুলো আসলে কি কি। তো শুরুতেই শিখন প্রত্যাশা বলে নিচ্ছি যে এই পাঠের পর শিক্ষার্থীরা মার্কসবাদের মৌলনীতি সম্পর্কে জানতে পারবে, মৌলনীতিগুলো বুঝতে পারবে, মৌলনীতিগুলো বাস্তবতার সাথে কতটুকু সম্পর্কিত তা অনুধাবন করতে পারবে। তো শুরুতেই যেহেতু গত ক্লাসে আমরা মার্কসবাদ পড়েছি, আর এটা যেহেতু মার্কসবাদ আমরা যতবারই পড়ব, ততবারই কাল মার্কসের উপর কিছু না কিছু আমরা আগেই পড়ে নিব, এটাকে পূর্ব জ্ঞান যাচাই বলে। তো কার্ল মার্কসের আমরা ছবি দেখলাম, জন্ম 5 মে 1818 প্রুশিয়া জার্মানি, আর মৃত্যু হয় 14 মার্চ 1883 লন্ডন ইংল্যান্ডে। তার চিন্তাধারার যুগ ও দর্শন ছিল ঊনবিংশ শতকের দর্শন ও পাশ্চাত্য দর্শন, আগ্রহ ছিল সমাজ বিজ্ঞানে, শ্রেণী সংগ্রামে, রাজনীতিতে এবং অর্থনীতিতে। তিনি অবদান রেখেছেন, বিশেষ করে ওনার অবদানের মধ্যে উল্লেখযোগ্য অবদান হলো মার্কসবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম, কমিউনিস্ট ম্যানিফেস্টো, রাষ্ট্রতত্ত্ব, তারপর হচ্ছে উদ্ধৃত মূল্যতত্ত্ব, বিভিন্ন বিষয়ে উনি অবদান রেখেছেন। তো শুরুতেই দেখে নেওয়া যাক যে মার্কসবাদ আসলে কি। আমরা আগেই জেনেছি যে মার্কসবাদ মূলত বিপ্লবী কার্ল মার্কস এবং তার গবেষণার সহযোগী ফ্রেডরিক এঞ্জেলের যৌথ প্রচেষ্টার একটি তত্ত্ব। প্রায়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণী তথা বুর্জোয়া শ্রেণীর শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি দাসত্ব থেকে প্রলিটারিয়েট বা শ্রমিক শ্রেণীর মুক্তির মতবাদ। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনীতি পরিবর্তনে শ্রেণী সংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। একটু জটিল মনে হলেও তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা লক্ষ্য করো, তাহলে কিন্তু এত জটিল মনে হবে না, সহজেই মনে হবে। বিষয়গুলো বুঝতে হবে যে এখানে শ্রেণী সংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদ বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে এটি ব্যবহার করা হয়। এটা রেফারেন্স বুক যদি বলি, ড্যাশ ক্যাপিটাল, এ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এটি রচনা করেছিলেন কার্ল মার্কস এবং তার গবেষণা সহযোগী এঞ্জেল। তো যাই হোক,
মূলত মার্ক্সবাদের পরবর্তী মার্ক্সের পরবর্তী সমাজচিন্তাবিদ যারা মার্ক্সবাদের ভাবাদর্শে দর্শনে উজ্জীবিত হয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন চিন্তাধারা সৃষ্টি করেছেন সেগুলো মার্ক্সবাদ নামে পরিচিত। রাশিয়ার এক সময়কার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির ইলিয়াসেন লেনিন মার্ক্সবাদের সুন্দর একটি সংজ্ঞা দিয়েছিলেন যে 19 শতকের জার্মান দর্শন, ইংরেজি অর্থশাস্ত্র এবং ফরাসি সমাজতন্ত্র রূপে মানব জাতির যা শ্রেষ্ঠ সৃষ্টি তার ন্যায় সঙ্গত উত্তরাধিকারী হচ্ছে মার্ক্সবাদ। অর্থাৎ আমরা আগে জেনেছি যে মার্ক্সবাদের 3টি উৎসের মধ্যে জার্মান দর্শন, ইংরেজি অর্থশাস্ত্র এবং ফরাসি সমাজতন্ত্র এই বিষয়গুলো বিবেচিত হয় উৎস হিসেবে। তো জার্মান দর্শনে কান্ট, হেগেল এদের ভাবাদর্শে উনি প্রভাবিত হয়েছিলেন। ইংরেজি অর্থশাস্ত্রে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডোর উদ্ভূত মূল্যতত্ত্বে উনি উজ্জীবিত হয়েছিলেন। পরবর্তীতে ফরাসি সমাজতন্ত্রে ফরাসি বিপ্লব, ফরাসের যে গণ আন্দোলন হয়েছিল সেটা দ্বারা উনি উজ্জীবিত হয়ে উনি ওনার চিন্তাধারা তথা মার্ক্সবাদ সৃষ্টি করেছিলেন, যা পরবর্তীতে এখন সারা বিশ্বে তাত্ত্বিকভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয়। যাই হোক, মার্ক্সবাদের মৌলনীতি সমূহে আমরা চলে আসি। প্রথমে মৌলনীতিগুলোর ক্যাপশন আমি বলে দিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে মৌলনীতিগুলো আমরা ব্যাখ্যা করব। তবে এটি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা, কারণ প্রত্যেকটা মৌলনীতি নিয়েই এই বিষয়ে আলাদা আলাদা চ্যাপ্টার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদাভাবে বিশদভাবে মৌলনীতিগুলো আলোচনা করলেও আজকে আমরা প্রথম অধ্যায়ের এই মৌলনীতিগুলোর উপর একটি বার্ডস আই ভিউ বা ভাষা ভাষা আলোচনা করে যাওয়ার চেষ্টা করব। মৌলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তারপর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, তারপর হচ্ছে শ্রেণী সংগ্রাম, হ্যাঁ, তারপর হচ্ছে উদ্বৃত্ত মূল্য তথ্য, তারপর হচ্ছে বিপ্লব বিষয়ক তথ্য এবং সর্বশেষ হচ্ছে রাষ্ট্র তথ্য। এই 6টি মৌলনীতিগুলোই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত হয় সারা বিশ্বে, এবং এইগুলোই মার্ক্সের মৌলনীতি হিসেবে বেশি বেশি পঠিত হচ্ছে, বেশি বেশি আলোচিত হচ্ছে, এগুলোর উপরেই বেশি বেশি গবেষণা হচ্ছে, কারণ এগুলোর সাথে বাস্তবে সব ক্ষেত্রে সব সময় মিল দেখতে পাওয়া যায়। যাই হোক, মৌলনীতির প্রথম মৌলনীতিটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তো আসলে মার্কস একসময় জার্মান দার্শনিক ভাববাদী দার্শনিক হেগেলের দর্শন দ্বারা প্রভাবিত হয়ে দ্বান্দ্বিক বস্তুবাদের কথা বলেন। একসময় আমি বলেছিলাম যে হেগেলবাদ বলতো যে পৃথিবীতে বা মহাবিশ্বে আগে ভাব এসেছে, তারপর বস্তু এসেছে, কিন্তু কার্ল মার্কস এটা উল্টিয়ে দেন। মার্কসীয় দ্বান্দ্বিক পদ্ধতিতে ভাব নয় বরং বস্তুই প্রধান, ভাব জগতের প্রতিফলন মাত্র। মার্কস দ্বন্দ্ববাদকে হেগেলের ভাববাদী দর্শনের অধীনতা থেকে মুক্ত করেন। বস্তুবাদী জগতের গতি, পরিবর্তন, রূপান্তর ও বিকাশে দ্বন্দ্ববাদের প্রয়োগ ঘটান। তাই মার্কসীয় দ্বন্দ্বমূলক পদ্ধতিকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ নামে আখ্যায়িত করা হয়। বস্তুত মার্কসের দ্বন্দ্ব বিশ্বজগৎকে অবিরাম গতি, পরিবর্তন, বিকাশ ও যা এর প্রক্রিয়া হিসেবে দেখে। সকল বস্তুর মধ্যেই রয়েছে বৈপরীত্য, সামঞ্জস্য বা অন্তর্নিহিত দ্বন্দ্ব। সুতরাং পৃথিবীর প্রতিটি বস্তু ও ঘটনার বিকাশের কারণ হলো দ্বান্দ্বিক প্রক্রিয়া। এই দ্বান্দ্বিক প্রক্রিয়াকে মার্কস 3টি সূত্রে গ্রহণ করেছেন, যে সূত্রগুলো আমরা কোনো একটি ক্লাসে বিস্তারিত পড়বো। অর্থাৎ এই 3টি সূত্র নিয়ে একটি চ্যাপ্টার হয়েছে। আমরা 3টি সূত্র আপাতত জেনে নিই, যেহেতু আমরা অন্য মৌলনীতিগুলো স্টাডি করতে হবে। 3টি সূত্র হচ্ছে পরিমাণগত থেকে গুণগত পরিবর্তনের রূপান্তর, বিপরীতের ঐক্য ও সংগ্রাম, নীতির নীতিকরণ। অর্থাৎ পরিমাণগত থেকে গুণগত পরিবর্তনের রূপান্তরের যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে আগে অনেক পরিমাণে অনেক বেশি মানুষ বিভিন্ন জায়গায় কাজ করত, পরবর্তীতে যখন প্রযুক্তির উদ্ভাবন হলো তখন সেই সকল শক্তি একটি যন্ত্রের মাধ্যমে প্রয়োগ করে উৎপাদন বাড়ানো হয়, বা অনেক ক্ষেত্রে অনেক বেশি মানুষের গ্যাদারিং থেকে অল্প মানুষের দ্বারা বড় বড় কাজ সংগঠিত হয়ে যায়। এগুলোকে আসলে পরিমাণগত থেকে গুণগত পরিবর্তনে রূপান্তর করা হয়। বৈপরীতের ঐক্য এবং সংগ্রাম, অর্থাৎ শোষণ নির্যাতনের বিপরীতে ঐক্য এবং সংগ্রাম একটি বড় ভূমিকা পালন করে, সেটাই বলা হয়েছে। আর নীতির নীতিকরণ মানে বা নেগেশন অফ নেগেশন বিষয়টি বলতে মূলত যে যেগুলো নেতিবাচক অর্থ প্রদান করে, নেতিবাচক অবস্থান নির্দেশ করে এবং নেতিবাচক প্রভাব বিধান করে, সেইগুলোর বিনাশ বা ধ্বংস সাধনই নীতির নীতিকরণ বোঝানো হয়েছে এখানে। তো যাই হোক, আমরা পরের স্লাইডে চলে যাই যে ঐতিহাসিক বস্তুবাদ বিষয়টি কি। মার্ক্সবাদের দ্বিতীয় মৌলনীতি হলো এই ঐতিহাসিক
বস্তুবাদ। স্ট্যালিন নামে একজন রাশিয়ার রাষ্ট্রনায়ক ছিলেন, লেলিনের ভাবধারায় বিশ্বাসী ছিলেন। সেই স্ট্যালিন কিন্তু বলেছিলেন যে সামাজিক জীবন পাঠে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগই হলো ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হলো সমাজে কোনো ঘটনাই বিচ্ছিন্নভাবে ঘটে না, প্রত্যেকটি ঘটনা পরস্পর সম্পর্কিত। তাই কোনো ঘটনা ঘটে যখন সেই ঘটনা ঘটাবার উপযোগী পূর্ব শর্ত সমাজে দেখা যায়। সুতরাং সমাজের ঘটনাবলী বিচ্ছিন্নভাবে বিচার না করে তার স্থান কাল ও অবস্থার পটভূমিকায় দেখতে হবে। অর্থাৎ ভাববাদে, অর্থাৎ কোনো একটা গায়েবি চিন্তা করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া চলবে না। সেটার পিছনে অবশ্যই যৌক্তিক কারণ ব্যাখ্যা স্থান কাল পাত্র রয়েছে, সেটাই কিন্তু ঐতিহাসিক বস্তুবাদের কথা বলা হয়েছে। অর্থাৎ যুক্তি দিয়ে চিন্তা করার বিষয়টি মার্ক্সীয় ঐতিহাসিক বস্তুবাদের অর্থ হলো ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা। কারণ মার্ক্সের মতে অর্থনৈতিক অবস্থার দ্বারাই ইতিহাস নির্ধারিত হয়। তিনি বলেন, উৎপাদনের উপকরণ সমূহ তথা কাঁচামাল, জমিজমা, মূলধন প্রভৃতি উৎপাদন সম্পর্ক স্থির করে দেয়। উৎপাদন সম্পর্কে অর্থ হলো উৎপাদন প্রণালীতে কে কি অংশ নেয় তার উপর গড়ে ওঠা সম্পর্ক। উৎপাদন সম্পর্কে অর্থনৈতিক উপরিকাঠামো রচনা করে যা সামাজিক উপরিকাঠামো সৃষ্টি করে। তোমরা জানো যে কার্ল মার্ক্স সমাজ সাংগঠনিক ভাবে বা সমাজের যে কাঠামো সেটাকে দুই ভাগে ভাগ করেছিল, একটি হচ্ছে উপরি কাঠামো আর একটি হচ্ছে নিম্ন কাঠামো, আপার স্ট্রাকচার একটা লোয়ার স্ট্রাকচার। সেই উপরি কাঠামোর মধ্যে কিন্তু অর্থনৈতিক কাঠামোর কথা বলেছিল, সরি, উপরি কাঠামো এবং মৌল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার, আমি দুঃখিত নিম্ন স্ট্রাকচার বলে ফেলছিলাম। সেই উপরি কাঠামোর মধ্যে অর্থনীতি সরি বিভিন্ন কনসেপ্ট রয়েছে, অর্থাৎ উৎপাদন পদ্ধতির পরিবর্তন হলে উৎপাদন সম্পর্ক, অর্থনৈতিক কাঠামো ও সামাজিক কাঠামো তথা ইতিহাসের পরিবর্তন সূচিত হবে। যেমন ইতিহাসে আদিম সাম্যবাদী সমাজ, কৌম সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ ও সামন্ততান্ত্রিক সমাজে সমাজতান্ত্রিক সমাজে উৎপাদন পদ্ধতির পরিবর্তন দেখতে পাওয়া যায়। যাই হোক, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে হচ্ছে শ্রেণী সংগ্রাম। তোমরা জানো এই যে এখানে একটি ছবি দেয়া আছে, ছবিতে যথারীতি যে বিভিন্ন শ্রেণীর কথা বলা হয়েছে। সবার নিচে যে শ্রেণীটা দেখতেছ, সবার ভার বহন করে কোনো রকম বেঁচে আছে আন্দোলনের মধ্য দিয়ে, চিৎকারের মধ্য দিয়ে। হ্যাঁ, সেই তারা হলো যে সমাজের নিম্ন শ্রেণী বা নিচু শ্রেণী, আপার ক্লাস বা লোয়ার ক্লাসের মধ্যে যেটা ভাগ করা হয়, যেটাকে একেবারে নিচের লেভেলে রাখা হয়, শোষিত শাসিত শ্রেণী। হ্যাঁ, আর উপরে প্রত্যেকটি শ্রেণী দেখো তাদের নিজ নিজ কাজে তারা সুপ্রিমেসি দেখাচ্ছে। এদেরকে নিয়ে একটা শ্রেণী এবং সবার নিচের নিয়ে আরেকটা শ্রেণী। অর্থাৎ সমাজ বিকাশে ইতিহাস পর্যালোচনা করে মার্ক্সবাদীরা বলেন, উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন শ্রেণী গড়ে ওঠে। অর্থাৎ অর্থনৈতিক যে বেসিক স্ট্রাকচার, এই অর্থনীতির উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করেই কিন্তু সমাজে উঁচু এবং নিচু শ্রেণী গড়ে ওঠে। মার্ক্সই সর্বপ্রথম বলেন, সামাজিক শ্রেণী একটি নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থার মধ্যে উদ্ভব হয়। বস্তুত মার্ক্স সরাসরি কোনো এই শ্রেণী উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী বা শ্রেণী তথ্য না দিয়ে গেলেও পরবর্তীতে তার অনুসারীরাই সেটাকে আরো বিশদভাবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এর মূলে কিন্তু মার্ক্সের এই কথাটি ছিল যে সামাজিক শ্রেণী একটি নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থার মধ্যে উদ্ভব হয়, ব্যক্তিগত মালিকানাকে ভিত্তি করে সমাজের শ্রেণীর উদ্ভব ঘটেছে এবং ব্যক্তি মালিকানার অবসান হলে শ্রেণীরও অবসান হবে। সুতরাং শ্রেণীর উৎপত্তিতে যেমন ঐতিহাসিক অনিবার্যতা ছিল, শ্রেণী অবসানের ক্ষেত্রেও ঐতিহাসিক অনিবার্যতা আছে। মার্ক্সের শ্রেণী ধারণাকে লেলিন সম্প্রসারিত করে বলেন যে শ্রেণী হলো এমন একটি গোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক অর্থনীতির ক্ষেত্রে নিজেদের অবস্থানের তারতম্যের জন্য একে অন্যের শ্রম শোষণ করে। মার্ক্সবাদীরা সামাজিক শ্রেণীকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন, যথা মুখ্য শ্রেণী এবং গৌণ শ্রেণী। মুখ্য শ্রেণী বলতে সেই শ্রেণীকে বোঝায় যাদের বাদ দিয়ে উৎপাদন চলতে পারে না। দাস সমাজ, দাস মালিক,
দাস সমাজের দাস মালিক ও দাসেরা মুখ্য শ্রেণী, বা পুঁজিবাদী সমাজে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীরা হলো মুখ্য শ্রেণী, মধ্যবিত্ত, কৃষক, জমিদার, আমলা, এরা হলো গৌণ শ্রেণী। এভাবে শ্রেণী তত্ত্বের ব্যাখ্যা দিয়ে তিনি মার্কস দিতে গিয়ে মার্কস আরো দুটি গুরুত্বপূর্ণ প্রত্যয়ের উল্লেখ করেছেন। আমরা অন্যান্য ক্লাসে আলাদাভাবে যখন প্রত্যেকটা মৌলনীতির উপর ক্লাস নিব, সেখানে আরো আমরা বিস্তারিত জানবো। এই আরো দুটি কথা বলেছেন এই দুটি শ্রেণীর পরে, যে ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ। এই প্রথমটি যেটি ক্লাস ইন ইটসেলফ, সেটি বুঝাতে মার্কস শুধু উৎপাদন সম্পর্কের উপর ভিত্তি করে যে শ্রেণী থাকে তার কথা বলেছেন। অর্থাৎ যে যারা উৎপাদন সম্পর্কের উপর ভিত্তি করে, যেমন কলকারখানায় যে শ্রমিকরা কাজ করে তাদের কথা বলেছেন। দ্বিতীয়টি বলতে মার্কস যে শ্রমিকরা কাজ করে এবং যে মালিকরা তাদেরকে কাজ করায়, এই যে সম্পর্ক স্বাভাবিক করতে, সেটি এখানে কোনো ক্লাস ইন ইটসেলফ, এখানে কোনো তেমন সচেতনতা বা তেমন গণজাগরণ লক্ষ্য করা না গেলেও ক্লাস ফর ইটসেলফ যেটি, সেটি বলতে মার্কস যে শ্রেণীর সচেতনতা থাকে তাকে বুঝিয়েছেন, যারা নিজেদের অধিকার সম্পর্কে সজাগ। এভাবে মার্কস তার শ্রেণী সংগ্রামের তথ্য দিয়ে মানব সমাজের বিকাশের ধারাকে বিশ্লেষণ করেছেন। আরেকটি হচ্ছে, আমরা পরের স্লাইডে চলে যাই, যে উদ্বৃত্ত মূল্য তথ্য। মার্কস এই তত্ত্বের সাহায্যে পুঁজিবাদী সমাজে শোষণ কিভাবে চলে তার ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ এটি চতুর্থ মৌলনীতি হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা থাকে মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হাতে, এরাই হলেন পুঁজিপতি। অপরদিকে থাকে বিপুল সংখ্যক জনগণ, যাদের জীবিকা অর্জনের জন্য পুঁজিপতিদের কাছে শ্রম বিক্রয় করতে হয়। অর্থাৎ পুঁজিপতিদের টাকার বিনিময়ে তারা তাদের শ্রম বিক্রয় করে পুঁজিপতিদের মুনাফা লাভের পথকে আরো সুগম করে দেয়। পুঁজিপতিরা মজুরির বিনিময়ে শ্রমিকদের নিকট হতে শ্রম ক্রয় করে, কিন্তু শ্রমিকেরা শ্রম দিয়ে যে দ্রব্য উৎপাদন করে তার সমপরিমাণ মজুরি পায় না। অর্থাৎ উৎপন্ন সামগ্রীর বিনিময় মূল্য থেকে যে পরিমাণ মূল্য শ্রমিককে দেয়া হবে না, তাই হলো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে উপস্থাপন করা যেতে পারে। যেমন একটি ছোট কাপড়ের কলকারখানায় একটি ছোট কাপড়ের গার্মেন্টসে 10 লাখ টাকার কাপড় যদি বিক্রি হয়, যেখানে উৎপাদন খরচ হবে ধরো কাঁচামাল এবং শ্রমিকের মজুরি মিলিয়ে 6 লাখ টাকা, আর সেই 6 লাখ টাকা বাদ দিলে বাকি 4 লাখ থাকে, সেই 4 লাখ টাকা মুনাফা হিসেবে মালিকের পকেটে চলে যায়। এটি হচ্ছে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। কারণ সেই 6 লাখ টাকা খরচে কাঁচামাল এবং শ্রমিকের মজুরি জড়িত, কিন্তু বাকি 4 লাখ টাকার মধ্যেও কিন্তু মজুরের অংশ, শ্রমিকের অংশটা রয়েছে, যেটা বর্তমানে অসম্ভব বললেই চলে। এটা কোথাও করা হয় না, বরং কিছুদিন পর পর লভ্যাংশ ঘোষণা করা হয়। আসলে এখানেই মার্কসবাদ সারা বিশ্বে মার খেয়ে যাচ্ছে, কারণ পুঁজিপতিরা অনেক শক্তিশালী। একাত্ম হয়ে তারা পুঁজিবাদটাকে এমন সুন্দর করে ধরে রেখেছে লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে, মাঝে মাঝে এমন সুন্দর ফাঁকিবাজি করে যেটা অনেক সময় সাধারণ শ্রমিক ভুলে যায়। পুঁজিপতিরা আরো উপরে উঠে যায়, সমৃদ্ধশীল হয়। যাই হোক, পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডটা হচ্ছে বিপ্লব বিষয়ক তথ্য। বিপ্লব বিষয়ক তথ্য, যেমন মার্কসবাদে জনগণ যখন সামাজিক ব্যবস্থার পরিবর্তন ও নিজেদের অবস্থার উন্নতি করার জন্য সংগ্রাম শুরু করে, তখন তাকে বিপ্লব বলা হয়। মার্কসবাদে বিপ্লবকে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। কার্ল মার্কস বলেন, বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি, সামাজিক প্রগতির জন্য বিপ্লব অপরিহার্য। বস্তুত মার্কসবাদীরা বিপ্লব বলতে রাজনৈতিক বিপ্লবকে বোঝান না, তারা বিপ্লবকে সমাজ বিপ্লবের তত্ত্ব হিসেবে দেখেন। সামাজিক বিপ্লবের অর্থ হলো একটা অভ্যুত্থান যার মাধ্যমে ঐতিহাসিক দিক হতে পুরাতন সামাজিক অর্থনৈতিক বিন্যাস থেকে আরো প্রগতিশীল সামাজিক অর্থনৈতিক বিন্যাসে উত্তরণ ঘটে। অর্থাৎ সামাজিক বিপ্লব বলতে বোঝায় সমাজ ব্যবস্থায় সামগ্রিক রূপান্তর। মার্কস বলেন, শ্রেণী সংগ্রামের চূড়ান্ত রূপ হলো বিপ্লব। শোষণমূলক সমাজের অভ্যন্তরে যে বৈপরীত্য বা দ্বন্দ্ব থাকে, তার ফলেই বিপ্লব সংগঠিত হয়। সুতরাং মার্কসবাদীদের মতে বিপ্লব হলো একটি ঐতিহাসিক প্রক্রিয়া যা সামাজিক পরিবর্তনের পথকে প্রশস্ত করে
এবং যার মাধ্যমে শাসক শ্রেণীর উচ্ছেদ সাধন ও নতুন প্রগতিশীল শাসক শ্রেণীর উদ্ভব হয়। কিন্তু দেখা গেছে সাধারণ শ্রমিক, সাধারণ মানুষ আর সেই প্রশাসনে শাসক শ্রেণীর চেয়ারে বসতে পারে না। এক শাসক শ্রেণী যাওয়ার পর আর এক শাসক শ্রেণী চলে আসে। এক শ্রেণীর হাত থেকে অপর শ্রেণীর হাতে ক্ষমতা হস্তান্তরকে সামাজিক বিপ্লব বলা যায় না, যেমন সামরিক অভ্যুত্থান, কারণ এ ধরনের বিপ্লবে ব্যক্তি বা গোষ্ঠীর পরিবর্তন ঘটে, উৎপাদন সম্পর্কের পরিবর্তন ঘটে না। সুতরাং বিপ্লব হলো সমাজের মৌলিক রূপান্তরের একটি হাতিয়ার। আমরা পরের স্লাইডে চলে যাই। মৌল নীতির সর্বশেষ নীতিটি হচ্ছে রাষ্ট্রতত্ত্ব। যে মার্ক্সবাদের ষষ্ঠ মৌল নীতি হলো রাষ্ট্রতত্ত্ব। মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্র সম্পর্কে যে নীতি বিবৃত হয়েছে তা চিন্তার জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ মার্ক্সের পূর্বে তাকে শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে মনে করা হতো। পৃথিবীতে রাষ্ট্র হলো ঈশ্বরের পদক্ষেপ। অপরদিকে মার্কস ও মার্ক্সবাদীরা মনে করেন রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। মার্কস রাষ্ট্রকে একটি সামাজিক ক্ষমতা হিসেবে চিহ্নিত করলেও পরবর্তীকালে তিনি রাষ্ট্রকে সমাজের অংশ হিসেবে গণ্য করেছেন। রাষ্ট্র উপরিকাঠামোর সব থেকে সক্রিয় প্রতিষ্ঠান। সেই যে উপরিকাঠামো এবং মৌল কাঠামোর কথা বলেছিলাম, গৌণ কাঠামো বা মৌল কাঠামো সেইগুলো আর কি। মার্ক্সবাদীরা মনে করেন আদিম সাম্যবাদী সমাজে মানুষের রাষ্ট্র সম্পর্কে কোনো ধারণা ছিল না, কারণ তখন জনগণের মধ্যে কোনো শ্রেণী বিভাজন ছিল না। সমাজ বিকাশের ধারায় দাস সমাজে তখন একদল উৎপাদন যন্ত্রের মালিক অর্থাৎ দাস মালিক এবং একদল উৎপাদনকারীতে দাস সমাজ বিভক্ত হয়ে পড়ে, তখনই রাষ্ট্রের সৃষ্টি হলো। অর্থাৎ দাস সমাজে সর্বপ্রথম রাষ্ট্র ব্যবস্থা দেখা যায়। দেখা গেল যে ক্রীতদাসের নিয়ন্ত্রিত দাসদের বা দাসদের বা শ্রমিকদের উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করার জন্য একই সাথে দাস মালিকদের স্বার্থ রক্ষার জন্য গড়ে ওঠে রাষ্ট্র ব্যবস্থা। এভাবে সামন্তবাদী ও পুঁজিবাদী সমাজেও একই চিত্র বিদ্যমান। মার্ক্সবাদীরা তাই রাষ্ট্রকে এক শ্রেণী ও পুঁজিবাদী সমাজেও একই চিত্র এভাবে সামন্তবাদী ও পুঁজিবাদী সমাজে একই চিত্র বিদ্যমান। আর মার্ক্সবাদীরা তাই রাষ্ট্রকে এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীকে শোষণ করার হাতিয়ার বলে আখ্যায়িত করেছেন। মার্ক্সবাদীরা বলেন যখন সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন শোষণের যন্ত্র রাষ্ট্র অপ্রয়োজনীয় হয়ে বিলুপ্ত ঘটবে। অর্থাৎ শোষণের যন্ত্র হিসেবে মার্ক্স রাষ্ট্রকে বুঝিয়েছেন। এবং যখন সাম্যবাদী ব্যবস্থা অর্থাৎ কেউ খাবে না, তা হবে না, সকলের মধ্যে সুষম বন্টন হবে সম্পদের, সেই অবস্থা যখন আসবে তখন নাকি এই শোষণ যন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বিলুপ্ত ঘটবে, যেটা বর্তমান বিশ্বে কল্পনাও করা যাচ্ছে না বর্তমান বিশ্বে। এই কারণে মার্ক্সবাদ কিন্তু এই এই কথাগুলোর কারণে অনেকটা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে আর মানুষের অন্তরে ঢুকছে না, এটা বইপত্রেই সীমাবদ্ধ থাকছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেশে কারখানার শ্রমিকেরা ঘেরাও করলে বা প্রবেশপথ অবরোধ করলে রাষ্ট্রপক্ষের পক্ষে পুলিশ এসে হস্তক্ষেপ করে, কিন্তু কোনো মালিক কারখানা বন্ধ করে দিলে বা লক আউট বা লকডাউন ঘোষণা করলে রাষ্ট্র তার কোনো প্রকারের শাস্তি দানের উদ্যোগ গ্রহণ করে না। শ্রমিকরা এতে বিপদে পড়ে। ইচ্ছামতো পুঁজিপতিরা তাদের উৎপাদন যন্ত্র চালায়, তাদের স্বার্থ রক্ষার জন্য উৎপাদন যন্ত্র চালায়, তাদের স্বার্থ রক্ষার জন্য বৈদেশিক চুক্তি করে, কখনো কিন্তু এখানে শ্রমিকদের ডাকা হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। মার্ক্সবাদের মৌলনীতি আরেকটি বিশেষ মৌলনীতির অন্যান্য কয়েকটি ভাগের মধ্যে আমরা একসময় বিচ্ছিন্নতা বোধ করবো, অ্যালাইনেশন থিওরি, সেটাও কিন্তু উৎপাদন ব্যবস্থার জন্য শ্রমিকের শারীরিক মানসিক সামাজিক অবস্থা যে অবনতি ঘটে সেটাকে অনেকটা নির্দেশ করে থাকে, সেটিও গুরুত্বপূর্ণ একটি মৌলনীতি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো বিভিন্ন মৌলনীতির বিস্তারিত। তো প্রথম চ্যাপ্টারের এটি দ্বিতীয় ক্লাস। প্রথম চ্যাপ্টারে আমরা আরেকটি ক্লাস নিয়ে প্রথম চ্যাপ্টার আমরা শেষ করে নিব। কারো কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো বিষয়ে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় আমরা যেন আরেকটি ক্লাসে মিলিত হতে পারি সেই আশায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।